যেটা অপ্রত্যাশিত ছিল সেটাই কিন্তু অবশেষে ঘটলো অর্থাৎ আমরা যেটা প্রত্যাশা করছিলাম না পুনরায় আবার কিন্তু কলেজ ইউনিভার্সিটি এবং স্কুলের দরজা বন্ধ হয়ে যেতে পারে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল কিন্তু একেবারে যে অপ্রত্যাশিত তাও নয় আমরা সবসময় একটা জিনিস বারবারই বলছিলাম বা আমরা নিজেদের মধ্যে সেটা আলোচনার বিষয়বস্তুও করে তুলেছিলাম যে কোভিড সিচুয়েশান পুনরায় যদি বারবার দিকে যায় তাহলে কিন্তু আমাদের পুনরায় কলেজ ইউনিভার্সিটি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর ঠিক সেটাই হলো অপ্রত্যাশিত জিনিসটাই কিন্তু ঘটলো অবশেষে কলেজ ইউনিভার্সিটি এবং স্কুল আজ থেকে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে শুধু তাই নয় রেস্তোরাঁ থেকে শপিং মল থেকে শুরু করে জিম সেন্টার থেকে শুরু করে কোচিং সেন্টার সমস্ত কিছুই কিন্তু বন্ধ হওয়ার দিকে

তিনি বারবারই কিন্তু একটা বিষয় ক্লিয়ার করেছেন যে দিনের পর দিন লকডাউন হতে হতে আমার রাজ্যবাসী প্রত্যেকেই কিন্তু একেবারে বলতে গেলে হতাশগ্রস্ত হয়ে পড়েছে প্রত্যেকে কিন্তু নাজেয়াল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও পাবলিক হেলথ মানুষের হেলথ জনসমাগম থেকে গণস্বাস্থ্যটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর তাই দিল্লির সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে যে বুধবার অর্থাৎ আজকে থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটি যেমন পুনরায় বন্ধ অবস্থাতে ছিল তেমনি শাটডাউন হয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে দিল্লিতে হলুদ সতর্কতা জারি হয়ে যাচ্ছে একদিকে অমিক্রণের বারবারন্ত তেমনি দিল্লির কিন্তু কোভিড পজিটিভিটির যে রেট সেটা কিন্তু বেড়ে দাঁড়িয়েছে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্টে যেটা গত ছ মাসের মধ্যে অতিরিক্ত পরিমাণে কিন্তু বেড়ে গেছে আর যার কারণে কিন্তু দিল্লি সরকারের পক্ষ থেকে চলে এসেছে এরকম একটি কঠোর নির্দেশিকা এবং যে বিধিনিষেধ সেটা কিন্তু কঠোর করা হচ্ছে রাত্রেবেলা যে নাইট কারফিউ সেটা চলবে এবং রেস্তোরাঁ পানশালা থেকে শুরু করে সেগুলোকে কিন্তু বলা হয়েছে যে আপনারা রাত দশটার পরে সমস্তটা আপনাদের বন্ধ করে দিতে হবে অফিস থেকে শুরু করে সমস্ত কিছু ফিফটি পার্সেন্ট কর্মচারী নিয়ে কিন্তু কাজ চালানোর কথা বলা হচ্ছে দিল্লি সরকারের পক্ষ থেকে তো আমরা প্রত্যাশা করি না কখনোই যে আমাদের পশ্চিমবঙ্গে এরকম দিন আমরা দেখি কিন্তু এমন কিছু বিচ্ছিন্ন ঘটনা মাঝে মাঝে ঘটে গেছে যার কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও যে ভবিষ্যতে এই সম্ভাবনা তৈরি হবে না এমন কিন্তু বলা যায় না প্রথমত আমরা দেখেছি ক্রিসমাস সেলিব্রেশন আমরা দেখেছি পাবলিক গ্যাদারিং এইগুলো কিন্তু পরপর চলছে তো একটা গভর্নমেন্ট যখন কোনো ডিসিশান নেয় একটা গভর্নমেন্ট যখন এই বিধিনিষেধটাকে কঠোর করে দেয় তাহলে নিশ্চিতভাবে বুঝতে হবে যে অমিক্রণ নিয়ে অনেকের বক্তব্য রয়েছে যে অমিক্রণে খুব একটা বেশি সমস্যা তৈরি হচ্ছে না মানুষের মধ্যে কিন্তু আমরা দেখেছি যত যত পজিটিভিটি রেট বাড়তে থাকে তত কিন্তু এই কোভিড ভ্যারিয়েন্ট চেঞ্জ করতে করতে ধীরে 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 মাইল্ড থেকে মডারেট এবং মডারেট থেকে কিন্তু সিভিয়ার পজিশানে চলে যায় তো এই হচ্ছে আজকের যে চিত্র সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এখন থেকে যারা কলেজ ইউনিভার্সিটিতে আমরা যাচ্ছি প্রত্যেককে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে কলেজ ইউনিভার্সিটিগুলোর কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনারা রোটেশন পলিসিতে যেমনভাবে চালাচ্ছেন তেমনভাবে চলুন প্রয়োজনে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে নইলে দেখুন দিল্লি দিল্লির মতো একটা জায়গাতে যেখানে গভর্নমেন্টের পক্ষ থেকে নির্দেশিকা চলে এলো যে সমস্ত কিছু বন্ধ করতে হবে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এরকম সিচুয়েশান আসবে না ভবিষ্যতে এটা কিন্তু ভাবাটা ভুল সুতরাং আমাদেরকে পুনরায় যে মেন যে প্রসেস সেই প্রসেস অনুযায়ী চলতে হবে যাতে কোনো প্রবলেম না হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অ্যাটলিস্ট আমরা দেখেছি বিভিন্ন স্টেটে কিন্তু অনেক স্টুডেন্ট আক্রান্ত হয়ে গেছে এবং যার কারণে দিল্লি সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তো ভিডিওটি আমার নেগেটিভিটি ছড়ানোর জন্য মোটেই ছিল না প্রথমত আমি ভিডিওটির মাধ্যমে যে বার্তাটা দিতে চাইলাম সেটা হলো সচেতনতামূলক বার্তা সতর্কতামূলক বার্তা যাতে প্রত্যেকে আর একটু সচেতন হয়ে নিজেদের স্বাস্থ্যটাকে সুরক্ষিত রাখতে পারে কেননা স্বাস্থ্যই সম্পদ এটা প্রত্যেকটা জায়গাতে কিন্তু আমরা শুনে এসেছি সবার আগে কিন্তু অগ্রাধিকার পায় স্বাস্থ্য তো ভিডিওটি এখানেই শেষ করলাম যারা নতুন আছে আমাদের সাথে জুড়ে থাকো ভালো থেকো সবাই অল দ্য বেস্ট